নতুন শ্বশুরবাড়িতে এসেছে শালিনী। বিয়ের আগে তাদের প্রায় 6 বছরের প্রেম। বিয়ের আগে সবকিছু খুব সুন্দর চলছিল, দুচোখে অনেক রঙিন স্বপ্ন এবং অনেক আশা নিয়ে শালিনী শ্বশুরবাড়িতে পা রাখে। কিন্তু বিয়ের পরই সবকিছু কেমন এলোমেলো হতে থাকলো, কিছুতেই নতুন শ্বশুরবাড়িতে অ্যাডজাস্ট করতে পারছে না শালিনী। শুধু শালিনী নয়, শালিনীর মতো রয়েছে এরকম বহু শালিনী, বহু মেয়ে, যারা বিয়ের পর নতুন শ্বশুরবাড়িতে গিয়ে অ্যাডজাস্ট করতে হিমশিম খেয়ে যাচ্ছেন। নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা, আমি একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট, মোটিভেশনাল স্পিকার এবং কেরিয়ার কনসালটেন্ট। বিয়ের পরে যারা নতুন শ্বশুরবাড়িতে অ্যাডজাস্ট করতে পারছেন না, তাদের জন্য আমার কয়েকটি টিপস এই ভিডিওতে। প্রথমেই বলবো যে বিয়ের পর কয়েকটা দিন, অর্থাৎ এই বিয়ে, বৌভাত এবং তারপরে বাবার বাড়িতে যাওয়া, এই কটা দিনে আপনার হয়তো তেমন কিছু করার নেই, আপনার হাতে তখন কিছু নেই। এইসব দিনগুলোতে সাধারণত আপনার পরিবারের লোকেরা আপনাকে যেরকম করে বলবে, আপনাকে মোটামুটি সেই রকমই চলতে হবে। সবাইকেই তা হয়, আপনাকেও সেটাই হবে, এটা ধরেই নিতে পারেন যে এরকমই চলবে প্রথম কয়েকটা দিন। সেক্ষেত্রে আপনি খুব বেশি মতামত দিতে যাবেন না। এরপর এই দিনগুলো কাটবার পর যখন আপনার সত্যিকারের সংসার জীবন শুরু হবে, নতুন সংসার জীবন, সেই সময় অনেক মেয়েরাই আছেন যারা হঠাৎ করে শ্বশুরবাড়িতে এসে অতি সক্রিয়তা দেখানোর চেষ্টা করেন। তারা হয়তো ভাবেন যে খুব তাড়াতাড়ি শাশুড়ি মার হাত থেকে কোনো একটা কাজ নিয়ে করলে সে বোধহয় খুব খুশি হবে, অথবা রান্নাঘরে গিয়ে নতুন একটা ডিশ তৈরি করলে বা দুপুরের রান্নাটা করলে তা সবাই হয়তো ভীষণ খুশি হবে এবং তার প্রশংসা করবে। কিন্তু আমি এক্ষেত্রে বলবো যে এক্ষেত্রে আপনি আপনার অতি সক্রিয়তাটা একটু বর্জন করুন, বরং আপনি আপনার শাশুড়ি মায়ের সঙ্গে এক্ষেত্রে একটুখানি কথা বলে নিন যে তারা কি চান। যদি তারা আপনাকে বলেন যে রান্নাঘরে যেতে বা কোনো নির্দিষ্ট কাজ ঠিক করে দিতে দেন তারা আর কি, তাহলে সেটাই ভালো যে আপনি সেই রকম করে চলুন। আর যদি সেটা নাও দেন, যে দেখা যাচ্ছে যে আপনার শাশুড়ি মা আপনাকে কিছু বলছে না কাজের কথা বা কিছু রান্নার কথা, সেক্ষেত্রে আপনি নিজেও তাকে জিজ্ঞেস করতে পারেন যে আপনি কি করবেন বা আপনার কি করণীয়, বা তার যদি কোনো অসুবিধে হয় তাহলে আপনাকে বলতে পারে। মানে আমি এটাই বলতে চাইছি যে সবটাই একটা কথাবার্তার মাধ্যমে বা আলোচনার মাধ্যমে হলে বিষয়টা ভালো, আপনি নিজে থেকে আগ বাড়িয়ে কিছু করতে না যাওয়াটাই আমার মনে হয় অনেকটা ভালো হবে। এরপরে আপনাদের নতুন বিয়ে হয়েছে, যদি এমন হয় যে বিয়ের আগেই আপনাদের হানিমুনের প্ল্যান করা হয়ে গিয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই, কিন্তু দেখা যাচ্ছে যে সেরকম যদি না হয়, আপনারা হয়তো নতুন করে প্ল্যান করছেন যে বিয়ের পর কোথায় যাবেন বা এখন কোথায় যাবেন, তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনার হাজবেন্ডকে অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করবেন না, অর্থাৎ তার যেরকম সামর্থ্য বা তার যেরকম সাধ্য তার মধ্যেই আপনি চেষ্টা করবেন আপনার শখটা পূরণ করতে। তবে হ্যাঁ, এক্ষেত্রে যদি অনেক সময় দুজনে মিলে, মানে অনেক কর্মরতা মহিলাই আছেন যে যারা নিজেরা আর কি একসঙ্গে হানিমুনের প্ল্যান করেন এবং খরচও নিজেদের মধ্যে দুজনে মিলেই দেন, সেটা অবশ্যই একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার, তো সেটা হলে তো ঠিকই আছে, কোনো অসুবিধেই নেই। কিন্তু যদি এরকম না হয় তাহলে আপনি তাকে কখনো ফোর্স করবেন না, মানে অর্থাৎ আমি বলতে চাইছি যদি পুরো খরচটাই আপনার হাজবেন্ডকে বেয়ার করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি কখনো ফোর্স করবেন না তাকে যে তেমন কোথাও যাওয়ার কথা, যেক্ষেত্রে খরচটা অনেক বেশি পরিমাণে হতে পারে অথবা তার ক্যাপাসিটির বাইরে। এক্ষেত্রে দেখা যাবে কি যে আপনার হাজবেন্ড হয়তো মুখে কিছু বলতে পারছেন না, কিন্তু তারও খুব খারাপ লাগছে যে তার স্ত্রীর এই চাহিদাটা বা ইচ্ছেটা তিনি পূরণ করতে পারছেন না বলে, তো এরকম কোনো প্রেশার ক্রিয়েট না করাই ভালো। এরপরে যদি আপনাদের পরিবারের সঙ্গে অনেক সময় কথাবার্তা হয়, মানে গল্প হয়, অনেক সময় দেখা যায় যে অনেক পরিবারে সন্ধেবেলায় বেশ গল্প হচ্ছে বা চা খাওয়ার টেবিলে গল্প হচ্ছে, কথায় কথায় বাপের বাড়ির কথা বা অন্যান্য বাপের বাড়ির বিভিন্ন আত্মীয় স্বজনের কথা বা কিছু আমি এই করতাম ওই সময় বা এটা খেতাম
বা এটা আমি পছন্দ করি, এই ধরনের কথাগুলো যতটা সম্ভব এড়িয়ে যাওয়া যায় ততই আমার মনে হয় ভালো। তবে হ্যাঁ, এক্ষেত্রে যদি শ্বশুরবাড়ির লোকেরা আপনাকে জিজ্ঞেস করে যে তুমি এ সময় কি করতে বা তুমি কি খেতে ভালোবাসো, তখন তো অবশ্যই বিষয়টা আলাদা এবং আপনি অবশ্যই সে কথা বলবেন। কিন্তু তা যদি না হয় তাহলে কিন্তু আপনার এগুলো আগ বাড়িয়ে না বলাই ভালো। শ্বশুরবাড়িতে যদি কোনো বিষয় নিয়ে সামান্য ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় তাহলে কিন্তু সেটা সঙ্গে সঙ্গে গিয়ে বাবা মার কাছে বলতে যাবেন না। এতে কি হয় যে বাবা মার একটা তো কষ্ট হয়ই, তারা মেয়েকে বিয়ে দিয়েছেন, এমনিতেই তাদের দুশ্চিন্তা থাকে যে মেয়েটি কেমন আছে একটা অন্য বাড়িতে গিয়ে, তো এই দুশ্চিন্তাটা তাদের থাকেই। তারপরে যদি আপনি তাদেরকে এ কথা বলেন তখন কি হয়, অকারণেই তারা চিন্তা করতে থাকে। যেদিনকে দেখা যাবে আপনি হয়তো ভালো আছেন, হাজবেন্ডের সঙ্গে বেড়াতে গেছেন বা কোথাও গেছেন, শপিং করতে গেছেন, তাও আপনার মা বাবা চিন্তা করছে যে আমার মেয়েটা ভালো আছে তো, আমার মেয়েটা ঠিক আছে তো, তো এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হলো যে মা বাবাকে বলেই যে সবসময় সমস্ত বিষয় সুরাহা হবে সেটা কিন্তু নয়। তাদের টেনশন বাড়ানো ছাড়াও শ্বশুরবাড়ির যারা আছেন তাদেরকে কিন্তু ছোট করাই হয়। দেখা যাবে যে আপনাদের সংসারের এই ভুল বোঝাবুঝি, মানে শ্বশুরবাড়ির সংসারের এই ভুল বোঝাবুঝি একটা সময় হয়তো কেটে যাবে, কিন্তু আপনার বাবা মার কাছে তারা যে ছোট হলেন সেই ব্যাপারটা কিন্তু খুব বাজে ব্যাপার হবে। এটা আমার মনে হয় এড়িয়ে চলাই ভালো। মানে তাদের খারাপ দিকগুলো প্রথম থেকেই যদি আপনি মা বাবার সামনে তুলে ধরেন সেক্ষেত্রে হয়তো বিষয়গুলো সবসময় ভালো নাও হতে পারে। কিছু কিছু প্রবলেম আপনি নিজে ফেস করলে অনেকটা সুরাহা হবে বলে আমার মনে হয়। তবে হ্যাঁ, গল্প তো অবশ্যই মা বাবার কাছে করে এবং মা ভীষণ বন্ধু হয় স্বাভাবিকভাবে, তো সেক্ষেত্রে মার কাছে সমস্ত কথা বলাই যায়, সেটা আপনি অবশ্যই বলবেন। কিন্তু আপনার যে অসুবিধে হচ্ছে সেটা সব সময় যদি বলেন তাহলে আমার মনে হয় তাদের মনে হয় অকারণ চিন্তাটা আপনি বাড়িয়ে দেবেন। এরপরে আপনার যে কেরিয়ারের বিষয় আছে, যে আপনি হয়তো নিজের কেরিয়ার সম্বন্ধে খুব ওয়াকিবহাল, কিছু করতে চান বা বিয়ের আগের চাকরি বিয়ের পরে কন্টিনিউ করতে চান, অথবা বিয়ের আগে আপনি চাকরি করতেন না, আপনি নতুন করে কিছু করতে চান, সেটাও যদি হয় আপনার হাজবেন্ডের সঙ্গে আপনি আলোচনা করুন। এক্ষেত্রে এমন নয় যে হাজবেন্ড আপনাকে যেটা বলছে আপনাকে সেটাই করতে হবে, তা নয়, কিন্তু আপনি অ্যাটলিস্ট তার সঙ্গে কথা বলুন। সেটা যদি না হয় তাহলে কিন্তু হাজবেন্ড ভাববে যে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন না, এবং ছেলেরা না এই বিষয়গুলো সবসময় নিতে পারে না, তারা চায় যে তাদের স্ত্রীরা তাকে একটু গুরুত্ব দিক এবং যে কোনো বিষয়ে তার সঙ্গে খোলামেলা আলোচনা করুক, এটা হাজবেন্ড চান। তো সেক্ষেত্রে আপনি, আমি সিদ্ধান্ত তার উপরে চাপিয়ে দিতে বলছি না, কিন্তু এটা বলছি যে আপনি একটুখানি আলোচনা যদি করেন হাজবেন্ডের সঙ্গে দেখা যাবে যে আপনারও অনেকটা ভালো লাগছে এবং অবশ্যই আপনার হাজবেন্ডেরও অনেকটা ভালো লাগছে। বিয়ের পর এইরকম পরিস্থিতি কিন্তু তৈরি হতেই পারে যে বাড়িতে কোনো খুদে সদস্য আপনার আছে, কোথাও হয়তো যাবেন বাপের বাড়ি বা অন্য কোথাও দেখা গেল যে সে বায়না করছে যে আমাকেও নিয়ে চলো। এক্ষেত্রে অনেক সময় শ্বশুর শাশুড়ি মা বা বাড়িতে যারা আরও অন্যান্য সদস্যরা আছেন তারাও হয়তো চান যে আপনি ওকে একটু নিয়ে যান। সেক্ষেত্রে কিন্তু আপনার সব সময় যদি সেটা খারাপ লাগে তাহলে আমি বলবো যে সেটাকে আপনি একটুখানি নিজে ম্যানেজ করুন। মানে আমার মনে হয় যে ওই বাচ্চাটিকে আপনাকে একটু সময় যেমন দেওয়া দরকার, মানে ও যদি চায় তেমনি ও যদি চায় যে ওকে নিয়ে আপনি কোথাও বেরোন, বেরোনোর সময় যদি আপনার পিছু ধরে তাহলে একটু ওকে নিয়েই যান। সেক্ষেত্রে কি হয় যে বাড়ির সবাই ভাবে যে না, আমাদের পরিবারের বাচ্চাটিকে নতুন বউ খুব গুরুত্ব দিচ্ছে, এবং বাচ্চা তো সবার কাছে খুব প্রিয়, ভীষণ আদরের জিনিস, তো আপনি যদি বাড়ির খুদের মন জয় করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য এটা ভীষণ প্লাস পয়েন্ট। এরপরে নতুন আত্মীয় স্বজনের আগমন ঘটবে যাদেরকে আপনি চেনেন না, তো তারা যখন আসবে আপনি সবসময় মন মেজাজ ভালো না থাকলেও গিয়ে দেখা করুন, হাসি মুখে কথা বলুন। এগুলো কিন্তু একটা সম্পর্ক যখন আস্তে আস্তে আমাদের গাঁথা হয়ে যায় এই ছোটোখাটো বিষয়গুলো খুব মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার আজকের আচরণ, আপনি কি করছেন সেটা কিন্তু একটা বিশাল ভূমিকা নেয়। এই আত্মীয় স্বজনেরা আপনার বাড়িতে রোজ দিন আসবে না,
একটা দিনই হয়তো এসছে, আপনার হয়তো সেদিন মেজাজটা ভালো নেই, অফিসে হয়তো অনেক ঝামেলা বা প্রেশার আপনাকে সহ্য করতে হয়, অথবা বাড়িতে এসেও হয়তো হাজবেন্ডের সঙ্গে কোনো কারণে মনোমালিন্য হয়েছে, কিন্তু তাদের সামনে সেটা প্রকাশ নাই বা করলেন। এমন তো হতেই পারে যে আপনি একটু তাদের সঙ্গে দুদণ্ড বসে কথা বললেন বা চা করে এনে দিলেন, ভালো কথা বললেন, ভালো সময় কাটালেন, আপনাদের ঝগড়া ঝাঁটি এরপরে মিটমাট হয়ে যাবে, আবারও ঝগড়া হবে, আবারও মিটবে, সব কিছুই এরকম করে চলবে, কিন্তু সেই মানুষটি হয়তো রোজ আপনার বাড়িতে আসবে না। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো যদি একটু খেয়াল রাখেন আমার মনে হয় অনেক সুবিধে হয়। বন্ধুরা, আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমার সঙ্গে থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার দেওয়া ভিডিও আপডেটগুলো নিয়মিত আপনার কাছে এসে পৌঁছয়। ধন্যবাদ, ভালো থাকুন সকলে।